হ্যালো বন্ধুরা মিম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে অসাধারণ টেস্টের চিকেনের রেসিপি শেয়ার করব। রোজকার এক ঘেমি চিকেন রান্না না খেয়ে যদি মাঝে মধ্যে অন্যরকমভাবে চিকেন রান্না করেন তাহলে বাড়ির সবাই ভীষণ খুশি হবে আশা করছি আজকে রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন রান্না করার জন্য এখানে আমি এক কেজি চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো তবে ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো লেবুর রস এবার হাত দিয়ে চিকেনটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তো এটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখন এটাকে ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেখে দেব। এই সময় একটা মশলা তৈরি করে নেব মশলা তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তেল তেলটা একটু গরম হলে দিয়ে দেব আট থেকে দশটা লবঙ্গ ওয়ান চা চামচ গোলমরিচ দুই টুকরো দারচিনি পনেরো থেকে ষোলো কোয়া রসুন আর সাত থেকে আট কুচি আদা আর দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তবে এখানে আপনাদের হাতের কাছে যদি টমেটো থাকে তাহলে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দেবেন পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব দশটা কাজু বাদাম এরপর আরও কিছুক্ষণ ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেছে এখন কড়াই থেকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এখন এই মশলাটাকে পেস্ট করে নেব এই মশলাটা আপনারা মিক্সিতে পেস্ট করতে পারেন আর মিক্সি না থাকলে শিলনোড়ায় মেটে নেবেন এই মশলাটা পেস্ট করে নেওয়ার পর আবার ওই করার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখন নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা এবার মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দেব এবার এর মধ্যে সামান্য একটু লোবণ দিয়ে দেবো তবে এখানে আপনারা লোবণটা না দিতে পারেন কারণ চিকেনের মধ্যে লবণ দেওয়া আছে যদি লাগে তাহলে পরে দেবেন দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো আর চা চামচ লঙ্কার গুঁড়ো তবে এখানে আপনারা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন তাহলে চিকেনের কালারটা খুব সুন্দর আসবে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে যখন তেল বের হতে শুরু করবে তখন বুঝবেন যে কষানো হয়ে গেছে তো আমার হয়ে গেছে এখন এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এবার চিকেনটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করবেন চিকেনটা কষানোর সময় কিছুটা এক্সট্রা পানি বের হবে এখন এই পানিটাকে শুকিয়ে নিতে হবে যতক্ষণ না পানিটা শুকাচ্ছে ততক্ষণ এটা কষাতে থাকবেন তো দেখুন পানিটা একদম শুকিয়ে গেছে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আপনি যেরকম ঝোল রাখতে চান সেই বুঝে পানিটা দেবেন এখন হাই হিটে এটাকে ফুটিয়ে নেব যখন ফুটে উঠবে তখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রান্না করে নেব পনেরো মিনিট পনেরো মিনিট পর ফিরে এসেছে। এবার এটাকে নেড়ে দিচ্ছে এটাতে লোবণ ঠিকঠাক হয়েছে কি না চেক করে নেবেন এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চা চামচ চিকেন মশলা তবে এটা যদি কারোর কাছে না থাকে তাহলে গরম মশলার গুঁড়ো দিতে পারেন এটাকে আরও এক মিনিট এইভাবে রান্না করে নেব এক মিনিট হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিচ্ছে তৈরি হয়ে গেল ভীষণ মজা চিকেন রেসিপি আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ